হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। গাইজ, আজকে আমরা খেলবো আইসক্রিম থিরি গেমটি। তো সবাই তোমরা লাস্ট পর্যন্ত দেখবা, আজকের গেমটি অনেক মজা হবে। আজকের গেমে অনেক মজা করব, কারণ এই গেমের মধ্যে থাকছে আইসক্রিমওয়ালা একটা। আইসক্রিমওয়ালাটা ভালো না, এই আইসক্রিমওয়ালা খুব খারাপ। তো আমার নেইবারের যে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে নিয়ে গেছে। তো গাইজ, নেইবারের বাচ্চাদেরকে আমরা বাঁচাবো। তো এখন গাইজ আমরা চাবি খুঁজতেছি, চাবি খোঁজার পর আমরা বাইরে বের হতে পারবো। তো দেখা যাক চাবি কোথায় আছে। গাইজ, আমার হাতে একটা বাটুল আছে, বাট এই বাটুলটা দিয়ে হয়তো বা কিছু হবে না, বাট তবু নিছি। তো এই যে চাবিটা পেয়ে গেছি, এই চাবির মাধ্যমে আমরা বাইরে যাব। তো গাইজ, দরজা খোলার সাথেই দেখতেছি যে ওই খারাপ যে আইসক্রিমওয়ালাটা এসে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছি একটা ছেলে, আমার নেইবার যে একটা ছেলে আছে, ওই ছেলেটা ও একটু বিজ্ঞানী টাইপের। তো ও আর কি আইসক্রিমওয়ালাকে মারার জন্য আসছে, কারণ ও জানে আইসক্রিমওয়ালাটা বেশি ভালো না, খারাপ আইসক্রিমওয়ালা। তো ওই আইসক্রিমওয়ালাটা একেও ধরে ফেলবে মনে হচ্ছে। গাইজ ধরে ফেলছে, আমার যে নেইবার আর একটা মানে ফ্রেন্ড আছে, তো ওকেও ধরে ফেললো গাইজ। তো আমরা দূর থেকে দেখতেছি। তো আচ্ছা, ওকে কী করতেছে? ও আচ্ছা, আইসক্রিম খাওয়াই দিচ্ছি। তো গাইজ বলে রাখতেছি, এই আইসক্রিম খাইলে মানুষ অনেক মোটা হয়ে যায়, এবং তারপরে ওই আইসক্রিমওয়ালাটা ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে মেরে ফেলে বা হোয়াট এভার কিছু একটা করে। তো গাইজ দেখতে পারতেছো, গাইজ মোটা হয়ে গেল ছেলেটা, তারপরে ওকে নিয়ে যাচ্ছে। সো গাইজ, আমরা এই দরজা থেকে বের হয়ে আমরা এখানে লুকায় থাকবো, দেখবো যে আইসক্রিমওয়ালাটা কী করে। তো গাইজ ওখানে কিন্তু ওই ছেলেটার যেই বন্দুকটা আছে, গুলিটা আছে, গুলিটা এখানে ফেলে দিছে। তো আচ্ছা গাইজ, এই গুলিটা দিয়ে এখানে মারা যাবে একে। ও ও শিট ম্যান, আমাদেরকেই মেরে দিল। তো গাইজ আবার ওইখান থেকে আমরা শুরু করতেছি গেমটা। তো আমার পিছনেই দেখা যাচ্ছে আইসক্রিম আলাটা ঘুরতেছে। তো গাইজ পিছনে আছে, এবার এর হাতে ধরা দেওয়া যাবে না। তো আইসক্রিম আলাটা মানে আস্তে আস্তে হাতে, সেই সুযোগে আমরা এই দরজাটা খুলে ফেলবো, এই লকটা খুলবো এই গুলিটার মাধ্যমে। বাট মানে গুলিটা চালানোর আগেই ওই আইসক্রিমওয়ালাটা আসে যাচ্ছে, তো আসার কারণে খুলতে পারতেছি না গাইজ। সো গাইজ আমরা আবার চলে আসলাম এটার কাছে, এই দরজাটার কাছে, এবার খুলে ফেলবো। গাইজ আবার আইসক্রিমওয়ালাটা চলে আসছে, তো আইসক্রিমওয়ালাটাকে এই পাশে এনে তারপরে এটা খুলতে হবে গাইজ। এই যে খুলে ফেলছি, এখন আমরা ভিতরে ঢুকে গেছি, এবার আমরা এই ম্যাপ দেখে আর এক জায়গায় যাবো। তো গাইজ আমরা শপিং মলে এখন যাব। তো শপিং মলে কী আছে, শপিং মলে কী করতে হবে, তো ওইখানে যাওয়ার পরেই বোঝা যাবে। তো ম্যাপ দেখে আমরা যাব। ততক্ষণে গাইজ, যারা তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকম ইন্টারেস্টিং আরও গেম আমি নিয়ে আসি সবসময়। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। তো গাইজ আমরা এই যে শপিং মলটা, এই শপিং মলের মধ্যে চলে আসছে, এখন আমরা বের হব এখান থেকে। তো গাইজ আমরা এখান থেকে বের হব। তো এই খাঁচার মধ্যে ওই যে নেইবার বাচ্চাটা, ওই বাচ্চাটাকে আটকায় রাখছিল। তো গাইজ আমরা এখানে শপিং মলে দেখবো কি মানে কী কী পাওয়া যায়। তো গাইজ এই জায়গায় একটা জিনিস আছে, এই জায়গায় এই যে এর ভিতরে আমরা ঢুকবো। তো ডোরটা আমরা উপরের দিকে ঠেলে উপরের দিকে উঠাচ্ছি, বাট আমাদেরকে এখান থেকে পালা যেতে হবে, কারণ সামনে দেখতে পারতেছো ওই আইসক্রিমওয়ালাটা আমার পিছু নিছে। তো মানে এটা খোলার আগেই ও ধরে ফেলবে। তো আমরা আচ্ছা আমরা এখানে লুকায় থাকি একটু। সো আইসক্রিমওয়ালাটাকে এদিকে আনার পর আমরা আবার যাব ওই দরজাটা খুলে ওর ভিতরে কী আছে ওটা নেওয়ার জন্য। সো গাইজ আইসক্রিমওয়ালাটা দেখতে পারতেছো একদম ওইদিকে চলে গেছে, আমরা এই সুযোগে ওই মানে শাটার যে দোকানটা আছে শাটারটা তুলে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখব কি আছে ওর ভিতরে, মানে নেওয়ার মতো কি আছে। সো গাইজ আবার আমরা সামনের দিকে গেলাম, দেন আমরা ভিতরে ঢুকবো গাইজ, এই যে এই ডোরটার ভিতরে ঢুকবো আমরা। ওকে, উঠে গেছে ডোরটা এবং আমরা ভিতরে ঢুকতে পারবো এখন। ওকে গাইজ আমরা ঢুকে পড়লাম, এখন আমরা আচ্ছা এই যে এই জিনিসটাই আমরা নেওয়ার জন্য আসছি, এটা দিয়ে আমরা মাটি খুঁড়তে পারবো। তো মাটি খোঁড়ার বিষয়টা একটু পরেই দেখতে পারবা তোমরা, আমরা এখন যাব। আচ্ছা এখানে একটা বড়শি আছে, বাট আমাদের বড়শি লাগবে না। আচ্ছা আমরা আচ্ছা এটাই নেব আমরা। আমরা এই জিনিসটা নিয়ে আমরা নিচের দিকে যাব।
সো গাইজ আমরা গেমটা একটু টেনে দিচ্ছি কারণ গেমটা মানে অনেক লেন্দি হয়ে যাবে। সো গাইজ আমরা আবার চলে আসলাম গাড়ির মধ্যে, চলে এসে আমরা আবার ম্যাপ দেখে আবার এক জায়গায় যাব। তো গাইজ দেখতেই পারলাম আমরা এই জায়গায় চলে আসলাম। সো গাইজ এখানে আমরা প্রথমত এখানে ম্যাপ খুঁজব, ম্যাপ একটা ম্যাপ পাওয়া যাবে। তো এই টাবুগুলো যে আছে এই টাবুর মধ্যে ম্যাপ আছে। সো তার আগে এইখানে একজন আছে যাকে আমরা বাঁচাবো। এখানে আমার নেইবার একটা ফ্রেন্ড আছে, নেইবার একটা বাচ্চা, তো এই বাচ্চাটাকেও আমাদেরকে বাঁচাইতে হবে। তো এইখানে আর কি ও লুকায় আছে, বুঝতেছে না যে আমি কে। তো অনেক প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দিতে পারলেই ও আমার সাথে যাবে। ওকে, তো ও আমার সাথে আসতে চাইলো। তো গাইজ আবার দেখতে পারতেছো সামনে ওই আইসক্রিম ওয়ালাটা ছিল, বাট আমাদেরকে দেখতে পারেনি। সো গাইজ আমরা এই যে গাড়ির কাছে নিয়ে আসলাম। আরে এত এত আস্তে আস্তে হাঁটতেছে কেন রে ভাই? আচ্ছা, তো এসে গেছে গাইজ, এতক্ষণ ও আসতে লাগলো। আচ্ছা কী রে ভাই, আমি তো আটকে গেলাম। ও সামন দিক দিয়ে এসে, সর রে ভাই সর। ওকে আমরা বের হয়েছি গাইজ, দেখতে পারলাম যে আমরা বের হইতে পারছি। ওকে গাইজ এখন এই তো এই টাবুর ভিতরে আমরা যাইতে হবে। ওকে আমরা ম্যাপ পেয়ে গেছি, যে ম্যাপটার কথা বলেছিলাম। তো এই ম্যাপটা দেখে এই ম্যাপের জায়গায় যাইতে হবে। তারপরে ওইখানে আমরা একটা চাবি পাবো, ট্রি হাউজের চাবি। সো গাইজ আমরা ট্রি হাউজের চাবি খুঁজব। তো এখানে দেওয়ার পর সো গাইজ আমরা এখান থেকে একটা চাবি পাবো, এই গর্ত থেকে একটা চাবি পাবো। তো গাইজ আমরা চাবি পেয়ে গেলাম, দেন আমরা ওই ট্রি হাউজের ওখানে যাব। গাইজ দেখতেই পারলাম যে ট্রি হাউসটা এখানে আছে। তো আমরা উপরে উঠতেছি ট্রি হাউজে, দেন আমরা তালা খুলে এই যে এখানে একটা ঘোড়ার মতো আছে এই ঘোড়াটাকে নিব। এবং এইখানে একটা এটা হলো বোমের একটা প্যাকেট। তো এই বোমের প্যাকেটটা নিয়ে আমরা ট্রেনের ওইখানে যাব, যেটা ট্রেন স্টেশন। তো গাইজ আমরা ট্রেন স্টেশনে যাচ্ছি, গাড়ি স্টার্ট হয়ে গেল, দেন আমরা ট্রেন স্টেশনে জন্য রওনা দিলাম। তার আগে গাইজ এখানে একটা ইন্ট্রো দেখাচ্ছে, তো এখানে একটা চিঠি পাইলো আর কি। তাহলে বাসায় চলে আসছে এবং একটা চিঠি পাইলো, তারপরে আর কি মেট্রো স্টেশন যেটা আছে এখানে গাড়িটা নিয়ে আসলো। ওকে এখন আমরা এই মেট্রো স্টেশনে এই বোমটা ফুটাবো। এটা বোমটা ফুটার কারণ হচ্ছে ওই পারে যাওয়ার জন্য, তো ওই পারে যাওয়ার জন্য এই বোমটা ফুটাইতে হবে। আচ্ছা আমরা বোমটা সেট করে দিলাম, দেন ফুটে গেল বোমটা। তো বোমটা ফুটার পর আমরা এই রাস্তাতে আসতে পারলাম। তো এখানে আমাদের ট্রেনের যে একটা ট্রেন আসবে, তো ওই ট্রেন আসার যে রাস্তাটা ওই রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তায় দিতে হবে, না হলে ওই জিনিসটা আর কি হবে না। আচ্ছা গাইজ আর আচ্ছা এখানে ট্রেন, আচ্ছা এখানে ট্রেনের যে লাইনটা চেঞ্জ হয়ে গেল। সো গাইজ আমরা এখন গিয়ে ওই কাজটা করতে পারবো, ট্রেন লাইনের মধ্যে একটা জিনিস পড়ে আছে, ওই জিনিসটা নিতে হবে। সো গাইজ এই পাশ থেকে আমরা যাইতে পারবো না, আমাদের আবার সামনে যাইতে হবে এবং সামন দিক দিয়ে ওই লাইনে মানে নামতে হবে। সো গাইজ দেখতে পারতেছো যে আমরা ট্রেন স্টেশনে আসছি এবং এইখানের যেগুলো করতে হবে এইগুলো করতেছি। সো আমরা এখান থেকে, আচ্ছা এই রুমে একবার ঢুকে দেখি কী আছে। আচ্ছা গাইজ এখানে একটা শাটার তোলার জিনিস পাইলাম, তো এই শাটারটা তোলার জন্য আমাদেরকে শপিং মলে যাইতে হবে আবার।
সো গাইজ আমরা এখানে আগে শপিং মলে যাই। তার আগে গাইজ এইখানের কাজটা আমরা শেষ করে নেব। এই যে এখানে এখানে একটা জিনিস পাওয়া যাবে, এই জিনিসটা আমরা নিব। সো গাইজ ট্রেনটা লাইন বদল করে অন্য সাইড দিয়ে চলে গেল। ওকে গাইজ আমরা এই জিনিসটা পেয়ে গেছি। এই ঘোড়াটা আমাদের ট্রি হাউজের যে যে জায়গায় ঘোড়াটা বসাতে হয় ওই জায়গায় বসে দিতে হবে। গাইজ আবার আমরা গাড়িতে চলে আসলাম, আবার আমরা নিচে নামবো। তো ট্রেনের ভিতরে এখন গিয়ে দেখি ট্রেনের ভিতরে কি পাওয়া যায়। সো গাইজ আমরা ট্রেনে আসলাম, দেন এইখানে একটা বাক্স আছে, তো বাক্সের ভিতরে আচ্ছা এখানে শু পাইলাম আমরা, তো শুয়ের কাজ থাকতে পারে, তো সেটা পরে দেখব। আগে শুটা আমরা আমাদের গাড়িতে রেখে দিব। গাইজ শু রাখা হয়ে গেছে, এখন একটা হ্যাট ট্রেনের মধ্যে থাকতে পারে, তো ওই হ্যাটটা খোঁজার জন্যই যাচ্ছি। সো গাইজ আমরা এখন হ্যাট খুঁজবো। এই যে এখানে হ্যাটটা পেয়ে গেলাম, তো ওই হ্যাটটা নিয়ে আমরা আবার আমাদের গাড়িতে যাব। সো আমরা গাড়িতে এসে গেছি, এখন আমরা শপিং সেন্টারে যাব। তো শপিং সেন্টারের জন্য আমরা রওনা দিলাম। তো তার আগে এখানে একটা ইন্ট্রো দেখাচ্ছে, একটা নান বাচ্চাকে নিয়ে আসে নিয়ে আসে। আচ্ছা তারপরে আমরা শপিং সেন্টারে যাইতে পারলাম। তো শপিং সেন্টারে নেমেই আমরা উপরে চলে যাব। তো আমার কাছে আছে এখন শাটারটা উঠানোর একটা মানে মেশিন, তো এই মোটরসাইকেলের শাটার উঠার পর আমরা মোটরসাইকেল দিয়ে একটা জিনিস খেলতে পারবো। তো আচ্ছা মোটরসাইকেলটা নিচে নিয়ে গিয়ে আমাদের একটা বাটন প্রেস করতে হবে। তো চলো গাইজ দেখা যাক, নিচে ওই বাটনের জায়গাটাতে যাই, তারপরে এই ছোট বাইকটা দিয়ে আমরা একটা জিনিস খেলতে পারবো। সো গাইজ এখানে আগে রেখে দিলাম বাইকটা, দেন আমরা এই আই বাটনের এখানে চাপ দিলাম, দেন এইখানে একটা খেলা শুরু হয়ে গেলো। তো এই খেলাটা আমরা ইন্ড করতে পারলে মানে খেলাটার মধ্যে জিততে পারলে আমাদেরকে একটা উপহার দেবে, তো ওই উপহারটা আমাদেরকে নিতে হবে। সো গাইজ চলো দেখা যাক কোন উপহার দেয়। সো গাইজ দেখতে পারলা সামনে আইসক্রিম আলাটা ছিল, বাট বাইকের মধ্যে আমরা ছিলাম তাই ধরতে পারেনি। সো গাইজ তাড়াতাড়ি করে যাইতে হবে, এখানে টাইমের একটা ব্যাপার আছে, টাইম শেষ হয়ে যাবে। তো টাইম শেষ হওয়ার আগেই আমাদের এই গেমটা খেলতে হবে টাইমের ভিতরেই। সো গাইজ আমরা এখানে আর কিছুক্ষণ আছে টাইম, 33 সেকেন্ড, 32 সেকেন্ড, 31, 30, 29। গাইজ আমি তাড়াতাড়ি করে খেলতেছি, 26 সেকেন্ড জাস্ট আছে, তার আগে আমাদের গেমটি ওভার করতে হবে। গাইজ আর একটু, ওকে গাইজ গেম ওভার করে ফেলছি, দেন আমাদেরকে একটা উপহার দেবে, তো এই উপহারের মধ্যে এই ঘোড়াটাকে আমাদের নিতে হবে। সো গাইজ আমরা ঘোড়াটা পেয়ে গেছি, ঘোড়াটা আমরা দুইটা, তাহলে আমাদের কাছে এখন দুইটা ঘোড়া হয়ে গেছে। সো গাইজ আমরা দুইটা ঘোড়া পেয়ে গেছি, এই যে একটা ঘোড়া, এই যে আর একটা ঘোড়া। তো আমরা আচ্ছা আমরা এখানে চলে আসলাম, এটা সার্কেসের একটা জায়গা, তো সার্কেসের এখানে চলে আসলাম। আসার পর আমাদের আমরা যে হ্যাট আর জুতা পেয়েছিলাম ওই হ্যাট আর জুতাটা, এখানে একটা জোকার শুয়ে আছে, জোকারটাকে দিতে হবে। জোকারটাকে দেওয়ার পর ওর হাত থেকে একটা জিনিস নিতে পারবো আমরা। সো গাইজ এইখানে প্রথমে আমরা ওই জুতাটা দিলাম, এবার হ্যাটটা দিব। সো এখানে আমাদের হ্যাটটা আছে, এই হ্যাটটা নিয়ে গিয়ে আবার ওই জোকারটাকে দিতে হবে। আচ্ছা আমরা হ্যাটটাও দিয়ে দিলাম, দেন এর হাত থেকে, এই লোকটার হাত থেকে আমরা এই জোকারের মুখের যে ইমোজির যে একটা জিনিস এটা পাইলাম। তো এইটা
এই যে সামনের যে রুমটা আছে এই রুমের মধ্যে যাইতে হবে দেন এখানে আমরা আরেকটা ওই ঘোড়া পাবো আগের ঘোড়া ঘোড়াগুলার কালার অন্য ছিল বাট এই ঘোড়ার কালারটা হচ্ছে হলুদ ওকে গাইস আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে উপরে গেলে আমরা একটা বাক্স দেখতে পারবো এই যে এই বাক্স এই বাক্সের ভিতরে আমার নেইবারের যে বাচ্চা বাচ্চা কাচ্চা বলেছিলাম সেই বাচ্চা কাচ্চার মধ্যে এর মধ্যে একটা বাচ্চা আছে তো গাইস এই বাচ্চাটাকেও আমাদের বাঁচাইতে হবে তো আমার সাথে সাথে ওই বাচ্চাটা হাঁটা হাঁটে আসবে আচ্ছা বাচ্চাটা হেঁটে হেঁটে আসতেছে বাট এত স্লো হাঁটতেছে গাইস ওই যে সামনে আইসক্রিমওয়ালা তো আইসক্রিমওয়ালাটার সামন দিক দিয়ে পালাই যাবো তাড়াতাড়ি ও আস্তে আস্তে হেঁটে আসতেছে আইসক্রিমওয়ালাটা আমাদেরকে দেখে নাই দেখলে তো মেরে দিত সো গাইস বাক্সওয়ালা বাচ্চাটা আমার পিছনে পিছনে আসতেছে বাট এত আস্তে আস্তে হাঁটতেছে আচ্ছা অনেকক্ষণ লাগতেছে গাইস ওই বাচ্চাটা হেঁটে হেঁটে আসার জন্য অনেক টাইম লাগতেছে আচ্ছা এখন আমরা বাচ্চাটাকে গাড়ির মধ্যে তুলব বাচ্চাটাকে উঠাই ফেলছি আমরা দেন আমরা আরেক জায়গায় চলে যাব ক্যাম্পিং এ চলে আসছি আবার একটা লেটার পাইলাম ডিসেম্বর 1955 সালের ঘটনা যাই হোক যেই সালের ঘটনা হোক আমরা খেলার খেলতে আসছি খেলবো সো গাইস এখানে দেখা যাক আমরা কি পাই আচ্ছা আমাকে কংগ্রাচুলেশন দিচ্ছে জানি না কেন কংগ্রাচুলেশন দিচ্ছে তো আমরা ক্যাম্পিংয়ে চলে আসলাম ক্যাম্পে চলে আসার পর এখানে আমরা যেই ঘোড়াগুলো আছে ঘোড়াগুলো লাগাই ফেলবো তো এখানে একটা আমরা ঘোড়াকে ফেলে দিলাম আবার এখানে আরেকটা ঘোড়া নেব দেন তিনটা ঘোড়াই আমরা এই যে এখানে ফেলে দিব আরেকটা ঘোড়া আছে আচ্ছা এই ঘোড়াটাও আমরা নিছি নেওয়ার পর এখানে ফেলে দিব আচ্ছা গাইজ আমরা এখন উপরে যাব দেন আমরা ঘোড়াটাকে এখানে লাগাই দিব তো আর দুইটা আছে আবার উপরে যাব দেন এই ঘোড়াটা এখানে লাগাই দেব সো গাইস আর একটা জাস্ট এটা লাগালেই আমাদের কাজ শেষ হয়ে যাবে গাইস আমাদের এখন এই চাবিটা পেয়ে গেলাম গাইজ এই চাবিটা দিয়ে আমার নেইবারের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে আমরা খুলতে পারলাম লকার থেকে কিন্তু আবার ওই আইসক্রিমওয়ালাটা এসে গেছে আমি এখানে লুকায় পড়লাম বাট দেখি আইসক্রিমওয়ালাটা এখন কিছু করতে পারে কি না তো গাইজ আবার আইসক্রিমওয়ালাটা মুখ দিয়ে বরফ করে ফেললো সবাইকে তো আমি এখানে লুকায় আছি সো গাইজ এখানে একটা কিছু একটা পড়ে আছে এই জিনিসটা দেখি এই জিনিসটা দিয়ে কি করা যায় আচ্ছা এটা নেওয়ার পর আমরা এখানে নেমে পড়লাম তো গাড়ি থেকে আমি নেমে গেছি বাট ওই সবাইকে আবার নিয়ে গেল তো গাইজ এই গেমটা এন্ড হলো না এই গেমটি মানে থ্রি পার্টটি এ পর্যন্তই ছিল গাইজ এর পরের পার্ট অতি শীঘ্রই আসবে
গাইজ আবারও দেখা হবে এর পরের পার্টে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।